আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? ফ্যামিলি ব্লগে জানাচ্ছি আপনাদেরকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে কিন্তু একটা মজার একটা এপিসোড হতে চলেছে। ক্যামেরা আছে আপনাদের ভাইয়া, ক্যামেরা থাকবে না, সামনে চলে আসবে। তো আজকে কিন্তু মজার একটা ডিশ আছে আমাদের সাথে, মজার একটা খাবার। তো অকেশন ছাড়া কিন্তু এই মজার খাবারটা কিন্তু কম বেশি খাওয়া হয় না। তো এটা একটা বার্থডে কেক, খুবই ইয়াম্মি, ডেলিশিয়াস। আর এই কেকটা কিন্তু বানিয়েছে কে সেটা আমি আপনাদেরকে বলছি, আমাদের লিয়া খান নিমো, সে আপু বানিয়েছে। আর আপু ডিটেলস পরে বলবো, লিয়া খান নিমো আপু বানিয়েছে, এতটুকু আমরা প্রথমে বলি। আপনাদের ভাই আমার সাথে আসুক, তারপর আমরা বাকিটা বলবো। তো কেকটা কিন্তু অনেক সুন্দর। অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি তো কেকের ছবি তুললাম না, আমার একটা একটু ফোনটা দাও, আমি একটু ছবি তুলে রাখি, খেলেই তো শেষ। আর এই যে কেকটা, আর এই কেকটা যে আপু বানিয়েছে সে কিন্তু আরো বেশি সুন্দর। সেটা তো ভালো লাগবে, তোমার শালি হয় না তো। লিয়া খান নিমো আপুকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কেক বানিয়ে দেওয়ার জন্য, মানার জন্য। তো কেকের ইতিহাস বলবো এখন, আই তুমি এদিকে আসো, কেকের ইতিহাস একটু কেকটা দেখাও, আমরা একটু সবাইকে দেখাই আসলে। স্বাদটাও অনেক ভালো, আমি ভিডিওর মধ্যে ফটোগ্রাফি করতেছি, এবার বুঝেন কি একটা অবস্থা। তো যাই হোক, আমরা কেকেরও ফটো সেশন করছি, কারণ আপনারা নিজেরাও ট্রাই করতে পারেন, খুবই সুন্দর একটা কেক। ট্রাই করতে পারেন মানে আপুর কাছ থেকে অর্ডার করে খেতে পারেন। আমি একটু ছবি তুলে নিই, হলো তো রে ভাই, হইছে হইছে, অনেক হইছে, আর কিছু করব না। আসো চলে আসো, এবার চলে আসো। কোথায় আসব? হ্যাঁ এদিকে আমার আমার কাছে আসো, তোমার পাশে বসো। হ্যাঁ আমার পাশে বসো। তো যা হোক, এই যে কেকটা এখন খাবো, লিয়া খান নিমো আপুর বানানো কেক। তো আপুর কেক খাওয়ার সৌভাগ্য আমার আরেকবার হয়েছে। তো এবার গল্পটা তুমি বলো, পুরো স্টোরিটা তুমি বলো, কই গেছিলাম আমরা। আসসালামু আলাইকুম, তো সবাইকে ধন্যবাদ। তো আসলে আপনার আপু যেটা বলতে চাচ্ছিল যে আমরা এই কেকটা আসলে কোত্থেকে আসলো, তো মূল উদ্দেশ্য হচ্ছে এটাই। আসলে এটা ছোট একটা গল্পের মতো, যে আমরা একটা প্রোগ্রামে গিয়েছিলাম তো কেরানীগঞ্জে। তো আসলে কেরানীগঞ্জ বিজনেস প্ল্যাটফর্মের যে একটা সংগঠন আছে এখানে, বিভিন্ন পেজ অনলাইনে, বিভিন্ন পেজে যে আপুর আছে, বিশেষ করে তো এখানে অনেক উদ্যোক্তা আছে, তো যারা নাকি বিভিন্ন ধরনের কাজকর্মের সাথে জড়িত আছে, সবাই সবাইকে, কেউ ভালো কেক বানায়, কেউ ভালো থ্রি পিস সেল করে, কেউ হলুদের গয়না তৈরি করে, যে যেটা পারে, মানে যার যেটা পছন্দ, তো তিনি কিন্তু সেটা নিয়ে এগিয়ে যাচ্ছে। তো আমাদের আমাদের ওরকম একটা আপুই লিয়া খান নিমো, ওনার কেক কেরানীগঞ্জে অনেক অনেক ফেমাস। আমি এমনি সময় জাস্ট গ্রুপে, মানে আমাদের কেরানীগঞ্জ বিজনেস প্ল্যাটফর্ম যে আমাদের যে পেজটা আছে, গ্রুপটা আছে, আমরা শুধু ওখানে কিন্তু ওনার পোস্টগুলো দেখেছি। কিন্তু কেরানীগঞ্জ যে আমরা যে সবাই মিলে যে একটা মিট আপ করেছি, সেই মিট আপে কিন্তু সেই কেকটা খাওয়ার আমাদের সুযোগ হয়েছে। তো পেজের নামটা আমরা একটু বলে দিই, এটা হচ্ছে বলো ব্লাশ সুইটস। তো ব্লাশ সুইটস এর যে লিংকটা সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, এবং এইখানে নিচে কিন্তু ব্লাশ সুইটস এর কন্টাক্ট নাম্বারটা দেওয়া আছে। আপনারা ঢাকার ভিতরে যারা থাকেন তারা কিন্তু আপনারা অর্ডার করতে পারেন। তো প্রাইসটা আমি বলবো না, প্রাইসটা আপুই বলবে, কারণ এক এক ধরনের কেক এর কিন্তু, হ্যাঁ সেটা আপনারা আলোচনা সাপেক্ষে কথা বলবেন। আপুর জার কেক, তারপর হচ্ছে আপুর রেগুলার যে কেক গুলো খুবই আমি আমি কিন্তু অনেক ভালো ভালো, আমরা কিন্তু অনেক ভালো ভালো জায়গার কেক স্বাদ নিয়েছি বা কেক খেয়েছি, অনেক টপ টপ ব্র্যান্ডের। কিন্তু ট্রাস্ট মি ভিউয়ার্স, এত মজার কেক আমি আমার মনে হয় লাইফ টাইমে খাইনি, ঠিক না? যখন মুখে দিলাম একদম হাওয়ার মতো মিলিয়ে গেল। ডেকোরেশনটাও খুবই সুন্দর, ডেকোরেশনটা খুবই সুন্দর, মনে হচ্ছে যেন মানে একেবারে প্রফেশনাল, একেবারে প্রফেশনাল। তো যাই হোক, আপনারা যারা অর্ডার করবেন তারা মিনিমাম একটু সময় হাতে নেবেন, একদিন অন্তত হাতে নেবেন, কারণ না এটা কিন্তু রেডি কোনো শপ না, শপ না, হ্যাঁ ওইটাই, যে সবসময় রেডি থাকে ওরকম কিছু না, এটা নিজস্ব উদ্যোগে
আপু শোক করে করতে কিন্তু আপু কিন্তু ক্যানিংগঞ্জে অনেক অনেক ফেমাস অনেক অনেক মানে ক্যানিংগঞ্জের যে কাস্টমার আছে তাদের চাহিদা মিটিয়ে কিন্তু দেখা যায় বাইরে দেওয়া অসম্ভব হয়ে যায় খুবই সুন্দর কিন্তু একটা এটা সম্ভবত কি গাছ বটগাছের মতো মনে হচ্ছে বটগাছ না ফুলগাছ ভালো মনের মানুষ আসলে আমি ওখানে গিয়ে সারাটা দিন যখন কাটিয়েছি তোমাদের সাথে সত্যি আমার লাইফে কাটানো সেরা দিনগুলোর মধ্যে একটি আর নাহিদাপুর কথা না বলেই না এরকম সবাইকে একসাথে আমার ইচ্ছা করি কিন্তু যখন আমরা চিন্তা করি যে একটা চাঁদা ডিসাইড করবো এটা কিন্তু শুনতে খারাপ লাগে যে আমরা আপনাদের কাছ থেকে টাকা নিয়ে আপনাদেরকে খাওয়াবো এই জিনিসটা আমার হয় না তো আমি চিন্তা করে রেখেছি আমাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হলে 30 জনকে মিনিমাম আমরা আমাদের চ্যানেল থেকে কল করব কোনো খরচ দিতে হবে না আমরা নিজ খরচ আপনাদেরকে ইনভাইট করব এবং আপ্যায়ন করব তো যাই হোক আমাদের নাহিদা ভুঁইয়া আপু কিন্তু এই যে অসম্ভব দুঃসাধ্য যে কাজটা সেটা কিন্তু নিজের রিস্ক নিয়ে সব করে দেখিয়েছে 50 জন উদ্যোক্তাকে এক জায়গা করা এক জায়গায় করে সবার কাছ থেকে নিজেদের কথাগুলো বের করে আনা বা সবার প্ল্যানিংটা জানা সেটা কিন্তু আসলে চারটিখানি কথা না উৎসাহ দেওয়া উদ্দীপনা দেওয়া তো ক্যানিংগঞ্জ প্ল্যাটফর্ম বিজনেস প্ল্যাটফর্মে যে গ্রুপটা আছে যারা ক্যানিংগঞ্জের বাইরে আছে তারাও চাইলে জয়েন করতে পারেন খুবই ভালো একটা প্ল্যাটফর্ম আর আমি আপনাদেরকে বলবো যে আসলে নারীরা কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই আমরা কিন্তু একজন আরেকজনের কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু একজন আরেকজনকে হেল্প করব এগিয়ে নিয়ে যাব তো যাই হোক নাহিদা আপুকে স্পেশাল থ্যাঙ্কস আর লিয়া খান নেমা আপু আপনাকে অনেক অনেক আদর এত মজার একটা কেক তো আসলে কেকের স্টোরিটা বলে আমরা তো ওখানে 3 জন স্পন্সর আপু কেক নিয়ে গিয়েছিল আমি নিজেই কেটেছি ওই গ্রুপে যদি কেউ জানতে হলে দেখতে পারবেন সবাই মিলে আমরা খুব মজা করেছি এখানে হইচই করেছি তো অনেক গুরুত্বপূর্ণ কথা ছিল তো আমি জানতাম না যে লিয়া খান নেমা আপু আবার মানহার জন্য যে আলাদা একটা কেক নিয়ে আসে যেহেতু সেটা একটা বিজনেস মিটিং সবাই গিয়েছিলাম বিজনেস নিয়ে কথা বলতে কে কিভাবে কি কি উদ্যোগ নিয়ে কিভাবে কাজ করছে এগুলো নিয়ে আলোচনা করার জন্য তো মানহামণিকে সবাই অনেক অনেক ভালোবাসেন আমি কিন্তু সবসময় বলি তো সেটারই একটা সেটা একটা প্রমাণ তো আসার সময় আমি দেখলাম মানহামণির জন্য নিমা অপর একটা কেক নিয়ে আসলো তারপর হচ্ছে আমাদের ছোঁয়া আমাদের ছোঁয়া হচ্ছে আমাদের কিউটি পাই তারপর হচ্ছে শ্রেয়সী শবনম আপু আমাদের নাহিদা ভুইয়া আপুর ছোট বোন মানে ওদের কথা কি বলবো আমি কোনোদিনও ভুলবো না আমি আমার ছোট বোনের মতো ওদেরকে আগলে রাখবো আশা করি তো ছোয়ামণি আবার আমাকে একটা সুন্দর একটা ক্যাকটাস দিয়েছে সুন্দর একটা লকেট দিয়েছে আরো অনেক কিছু দিয়েছে আবার ক্যানিগঞ্জ বিজনেস প্ল্যাটফর্ম থেকে আপনাদের ভাইয়াকে সম্মানিত করেছে সেখানকার যে লোগোযুক্ত যে মগ সেটা আপনাদের ভাইয়াকে গিফট দিয়েছে তো এত সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য সত্যি থ্যাংক ইউ সো মাচ মানে কি বলবো সত্যি স্পেশাল একটা দিন ছিল তো মানহামণি মিস করেছি ইনশাল্লাহ পরবর্তী মিট আপ যখন হবে তখন আমরা মানহা কিনে যাবো না না অবশ্যই অবশ্যই তো এখন আর কথা না পারে আমার তসহ্য হচ্ছে না মানে যখন থেকে কেকটা নিয়ে আসছি আমার মানে মন প্রাণে এটার ভিতরে ঢুকে আছে কারণ আমি ওখানে একটা স্লাইস একটু মুখে দিছি বললাম যে হাওয়ায় মিলাই গেছে তো একবার খেলে আসলে তৃপ্তি মিটবে না তো আমরা আসো কেকটা কাটি ইনশাল্লাহ আমাদের চ্যানেলের যখন জন্মদিন হবে 21 তারিখে তো আমাদের চ্যানেলের জন্মদিন তো সেই চ্যানেলের জন্মদিনে লিয়া খান নিমা আপুর কাছ থেকে আমরা এরকম মজাদার কেক আনবো তো আসো মানহা মানহা কাটবে মানহামণির জন্মদিন হ্যাঁ মানহামণির রেগুলার জন্মদিন হয় না মা হ্যাপি বার্থডে এ বাও আসো আমি খাওয়া শুরু করে দিছে ছোচা বলি দাও আমি রেটা হ্যাঁ এখন আমি বলি কারো মুখেরটা খাওয়ার জন্য রোজা থাকি না মানা না বলে এটা কারো মুখেরটা খাওয়ার জন্য রোজা থাকি না খুবই একদমই সফট একদম সফট একদমই সফট এইটা যে মানে একবার খাবে আমার মনে হয় না অন্য কোথাও কেক ভালো লাগবে এখানে ভিতরে কিন্তু লেয়ার করা আছে ভিতরে কিন্তু লেয়ার করা আছে থ্রি লেয়ার লেয়ার করা আছে খুবই মজার বাবা দাও আমি দিয়ে দিচ্ছি মা না তো না বিসমিল্লাহ এটা দিও না ওকে ক্রিম তো বাটার ক্রিম দেখছেন পুরাটা খেয়ে নিছে কে বলবে কে বলবে যে সে কিছু খায় সবাই তো মনে করে আমি সব খেয়ে ফেলি খুবই মজা খুবই মজা আমকে খাবো না তুমি কি আমার খাওয়া দিবা না আমকে ভাইসা আসছি আমকে ভাইসা আসছি
আমকে ভাইসা আসছে বলে না এগুলো বলে না মাথা বলতে সেগুলো বলে না ধরো বাবা বাবা কেটে দিচ্ছি তো যাই হোক এই মজাদার কেক এর টেস্ট যা নিতে চান সত্যিকার অর্থে একেবারে অসাধারণ বিভিন্ন ব্র্যান্ডের আপনারা কেক খেয়েছেন আর এটাও ট্রাই করবেন খুবই ভালো লাগবে মানে ক্রিমটা জাস্ট মুখে মিলিয়ে যাচ্ছে একেবারে অসাধারণ ওনাদের জার কেকগুলোও দেখতে লুক অনেক ইয়ামি হয় জার কেক আনলে অবশ্যই জার কেকেরও রিভিউ দিব আসলে কি একদম পাগল হয়ে যাচ্ছে এত মজা কেক মানুষ কেমনে বানায় মনে হয় ওই নিমা অপর হাত দুটো বাঁধা রাখি আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে কেকটা যেহেতু সুন্দর আর কেকটা যে বানিয়েছে সে আপু কিন্তু আরো বেশি সুন্দর প্রিন্সেস একটা তো যাই হোক আমাদের কেরনিগঞ্জ বিজনেস প্ল্যাটফর্মের যে লিংকটা আছে আমি এই ভিডিওর নিচে লিংকটাও দিয়ে দিব আপনারা চাইলে সেখানকার মেম্বার মানে মা বাবা আর হচ্ছে মেয়ে দুজন একদম মুখের মধ্যে ভরায় ফেলছে পুরো এইবারে ক্রিম খাবা না বিল্লি হয়ে গেছে দুজন দুই পার দিয়ে কেক খাওয়ার জন্য বিল্লি হয়ে গেছে কামড় দিয়ে দিছে আমার হাতে তো যাই হোক আমরা তো যাই হোক অনেক মজাদার ইয়াম্মি কেক আমি একটু চেটেপুটি খাই অনেক ইয়াম্মি তো আমি নিচে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব ঢাকা সিটির মধ্যে যারা কেক চাচ্ছেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে যারা একটু দূরে দূরে থাকেন তাদেরকে বলবো যে জার কেকগুলো আপনারা ট্রাই করতে পারেন কারণ বেশি দূর হলে কিন্তু ওগুলো পাঠানোটা একটু ঝামেলা তারপরও আপুর সাথে আপনারা কথা বলে যদি আপু পাঠাতে পারে ইনশাল্লাহ আপনারাও এই মজাদার কেকটা আমি বলবো একবার হলেও খাবেন মানে আমি যে বললাম যে লাইফ টাইমের মধ্যে বেস্ট আমার খাওয়া বেস্ট কেক আমরা যেটা প্রোগ্রামে খেয়েছিলাম সেটাও কিন্তু অনেক কেমন ছিল অনেক অনেক টেস্টি তো সেটা যে কেটেছি সেটা কি ভিডিও করা আছে না সেটা ইউটিউবে আপলোড হবে ইনশাল্লাহ দেখবেন তো আর কি বলবো আর কথা খুঁজে পাচ্ছি না তো যাই হোক সময় করে আপনাদের সাথে যে কথা বলতে পেরেছি আর তোমার কেমন লাগছে বলো সত্যি করে বলো এখন যাওয়ার পর কেমন লাগছে ভালো লাগছে না আমি তোমার মুখে শুনতে চাই আমি তো জানি তোমার ভালো লাগছে সে ক্যামেরা স্ট্যান্ডে দাঁড় করে রেখে সে গেছে নদীর পাড়ে দেখতে প্রকৃতির মধ্যে হারায় গেছে সে তো যাই হোক আমরা বিদায় নেই ইনশাল্লাহ তো আমাদের নাহিদা নাহিদা ভুইয়া আপুর কিন্তু মূল্যবান কিছু উদ্যোক্তাদের উদ্দেশ্যে অনেক মূল্যবান কিছু কথা থাকবে সেগুলো কিন্তু আপনারা শুনতে পারবেন শুনলে মুগ্ধ হয়ে যাবেন মানে কত সুন্দরভাবে কিন্তু আপু গুছিয়ে বলেছে তো সবগুলো এপিসোডে আপনারা পাবেন সেখানে কোন কোন উদ্যোক্তা আপু ছিল বা আপনারা যারা উদ্যোক্তা আছে নতুন উদ্যোক্তা অবশ্যই আমাদের সাথে অ্যাড হবেন তাহলে আমরা চেষ্টা করব যে একে আরেকজনকে হেল্প করে একটা ভালো কিছু করার তো যাই হোক আমি এই ভিডিওটাতে একটু বলে দিই নতুন যারা উদ্যোক্তা আছেন বিভিন্ন পেজে বা গ্রুপে আপনারা আমাদের সাথে অ্যাড হবেন অ্যাড হলে যেটা হবে আমরা সবাই সবাইকে হেল্প করতে পারবো আমার মেসেঞ্জার কেমনি কেমনি যে আমার আইডি আছে ফেসবুক আইডি আপনারা সেই আইডিটাতে এদিকে কি ফেসবুক যে আইডিটা আছে এই যে মানে বাবা তো যাই হোক এখানে যে আইডিটা আছে কেমনি কেমনি যেটা সেই আইডিতে আপনারা আমাকে মেসেঞ্জারে আপনাদের কোনো শপের প্রমোশন বলেন বা কোনো প্রোডাক্টের প্রমোশন ব্যাপারে যদি কথা বলতে চান সেটা করতে পারেন তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন আপনাদের ভাইয়া আছে ক্যামেরায় আমাকে মানে ভিডিও করছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ